যাচ্ছেন? আমাদের এখনো দুটো যেতে বাকি আছে, একটা হচ্ছে সুইজারল্যান্ড আর একটা জাপান। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতার কুমারটুলিতে মিন্টু পালের স্টুডিওতে। ঠাকুর কীরকম তৈরি হচ্ছে 2022-এর সেগুলো দেখতে। আর আমার সঙ্গে এসছে আমার ওয়াইফ। আগের দিন দেখেছেন আমার ভাইরা ভাইকে আগের ভিডিওতে, ইন্দ্রনীল চক্রবর্তী, আর আমার বড় শালী কি দেবজানী চক্রবর্তী। তো আমরা এসেছি, আমরা ঠাকুর দেখবো আজকে, মিন্টু পালের সঙ্গে কথা বলবো, মিন্টু পালের প্রতিমা দেখবো এবং আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করবো। তো চলুন, এখানে বেশি দেরি না করে স্টুডিওর ভেতরে যাওয়া যাক, চলুন। দেখুন বন্ধুরা, মিন্টু পালের স্টুডিওর ভেতরটা, প্রচুর ঠাকুর দুই দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, যেগুলোর সবগুলোরই মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার রঙের অপেক্ষায় আছে। খুব শিগগিরই এর রং করা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তার মধ্যে এখানে লোডশেডিং, যার জন্য ভালো মতো দেখাতে পারছি কিনা জানি না, একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা ঠাকুরগুলো। লোডশেডিং চলছে, দেখুন ঠাকুরগুলো। আচ্ছা দাদা, এখানে ঠাকুর রং করা কবে থেকে শুরু হবে? আগে থেকে তো শুরু হবে, তাহলে যাবে কবে মানে ঠাকুর? আচ্ছা স্যার, আপনার নাম কি? মিন্টু পাল। আচ্ছা, আপনি কত বছর ধরে এই লাইনে আছেন? 35 বছর হয়ে গেল। 35 বছর। আচ্ছা, আপনার কাজের সময় যে কথা বলছি তাতে আপনার অসুবিধা হবে না তো? না, কাজ করতে হবে, কথা বলুন, কাজের কোনো আপনার অসুবিধা হবে না তো? গত দু বছর তো করোনার প্রকোপে খুব একটা ভালো বাজার যায়নি আর কি। গত দু বছরের তুলনায় এবছরের রেসপন্স কীরকম? ভালো, আগের থেকে ভালো। আচ্ছা, আপনাদের এখানকার ঠাকুর কি বিদেশে গেছে? এবছর 14টা প্রতিমা গেছে। 14টা প্রতিমা কোথায় গেছে তাও দু একটা যদি বলেন? আমাদের এখনো দুটো যেতে বাকি আছে, একটা হচ্ছে সুইজারল্যান্ড আর একটা জাপান। ও, দুটো বাকি, সুইজারল্যান্ড একটা, জাপান একটা। আচ্ছা, এগুলো কি সব ফাইবারের? ফাইবারের, দুর্গাটাই ফাইবার গ্লাসের তৈরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা ফাইবারে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা আনব্রেকেবল, ভাঙার কোনো চান্স নেই, মাটির প্রতিমা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে থাকে সেই জন্য। ইউএসএতে এবার 6টা প্রতিমা গেছে, বাকি গেছে ইটালি, ম্যানচেস্টার, দুবাই, তারপরে জাপানে একটা যাচ্ছে, সুইজারল্যান্ডে, আফ্রিকা গেছে, উগান্ডা। এরকমভাবে 12টা ঠাকুর চলে গেছে, আর দুটো দুর্গা এখনও যেতে বাকি, সেগুলো যাবে। এর সাথে সাথে দুটো কালী প্রতিমাও গেছে। কালী প্রতিমাও গেছে, আর যে দুটো যাবে সেগুলো কমপ্লিট হয়ে গেছে কাজ না? সেগুলো কাজ চলছে। ও, কাজ চলছে। এবার কলকাতায় কোথায় কোথায় আপনার ঠাকুর যাচ্ছে?
কলকাতায় বিশেষ বিশেষ পুজো আছে, প্রতি বছরই করি। সন্তোষ মিত্র স্কোয়ার আছে, সিমলা বিবেকানন্দ স্পোর্টিং, বেনিয়াটলা, বিকে পাল পার্ক, সল্টলেক এফডি ব্লক, এরকম বহু আরও জায়গার ঠাকুর আছে কলকাতায়। এছাড়াও এবছর মোটামুটি মার্কেটটা ভালো, 2020-21 অনেকে ছোট ঠাকুর পুজো করেছে, এবছর কিন্তু সবাই বড় ঠাকুর পুজো করছে এবং উৎসাহ বেশি, কেন যেহেতু এখন দুর্গা উৎসব ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, সেই জন্য এবছর পুজোর সব দিক থেকেই ভালো। কিন্তু মার্কেটের অবস্থা ভালো না, আর্থিক দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি, জিনিসপত্র এত বেশি দাম, সেখানে যাই জিনিস কিনতে যায়, বাস, কার, দড়ি, পেরে সবই কিন্তু 30% 40% বেড়েছে, অনেক জিনিস 50% বেড়ে গেছে, সেই তুলনায় কিন্তু ঠাকুরের দাম বাড়ছে, এটাই একটা প্রবলেম। তাছাড়া কিন্তু এমনি পুজোর যেটা 2018-19 হয়েছে ঠিক সেই জায়গাটাই আমরা এখন আছি। 2020-21 করোনা কাটিয়ে 2022-এ পুজো মোটামুটি ভালোই হবে। আচ্ছা, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা, মূর্তি গড়ার কাজ চলছে, ভেতরটা আছে, দুর্গাটা দেখুন কি সুন্দর একনিষ্ঠভাবে কাজ করে চলেছে, সামনেটাই আছে। এই ঠাকুরগুলোর হাইট কত দাদা? 10 ফুট 12 ফুট। ও 10 ফুট 12 ফুট। বন্ধুরা জানি না কিরকম দেখতে পাচ্ছেন, একদম লোডশেডিং, ভরপুর অন্ধকার, ফ্ল্যাশ লাইটের উপরে ভিডিওটা করা হচ্ছে, জানাবেন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। এগুলো হচ্ছে ফাইবারের প্রতিমা, এই প্রতিমাটা ফাইবারের, এই প্রতিমাগুলো ফাইবারের, ফাইবারের প্রতিমাগুলো, এখানেও আছে ফাইবারের প্রতিমা। এই পুরোটাই ফাইবারের প্রতিমা। দেখুন এখানে ফাইবারের প্রতিমা করা হয়েছে, এটাও কিন্তু ফাইবার, বাট এই মাঝখানের যে এটা, এটা কাঠের কারুকার্য করা হয়েছে, কাঠের মধ্যে এই মাঝখানের এটা কাঠের, তাছাড়া পুরোটাই ফাইবার দুই দিকে, তারপর প্রতিমাটি পুরোটাই ফাইবারের তৈরি। এখনও অনেক কাজ বাকি আছে এটার, এখনও কিছুই হয়নি। এই প্রতিমাটা দেখুন, কি সুন্দর হাতের কাজ, মা দুর্গাটা কি অসাধারণ দেখতে হয়েছে, রং হলে না জানি আরও কত সুন্দর লাগবে। অসুর মহাশয় দুটো হাত তুলে মাকে আহ্বান করছে, পাশে একটা মূর্তি রয়েছে, দেখুন মূর্তিটা হচ্ছে আমাদের সবার রবি ঠাকুর, কি অসাধারণ কাজ। এই একটা প্রতিমা দেখুন, এখনো সম্পূর্ণ কাজ হয়নি, হাতের কাজ বাকি, হাতের আঙ্গুলের কাজ, প্রত্যেক কটা প্রতিমার হাতের আঙ্গুলের কাজ বাকি। এখানে অসুরের মাথা এখনো লাগানো হয়নি, সরস্বতী কার্তিকের
এখনো এক কোট মাটি হয়েছে, আরো মাটি লেবার কাজ আছে, মাথাও লাগানো হয়নি। এই আর একটা প্রতিমা, এখনো অনেক কাজ বাকি। এখনো লক্ষ্মী গণেশের কাজ বাকি, মাটি লেপার কাজ, লক্ষ্মীর মাথা হয়নি এখনো কমপ্লিট। এদিকে কার্তিকের মুখও বসানো হয়নি, এক কোট মাটি লেপা হয়েছে, আরো অনেক কাজ বাকি আছে। দেখুন সিংহের কাজও হয়নি। তো বন্ধুরা, তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আজকের মতন বাই বাই, শুভ শরৎ শুভেচ্ছা, ভালো থাকবেন।